জোরে লক্ষ্য থাকবে, সেটা হচ্ছে 17টা ওয়ার্ডে 17টা পার্টি অফিস উদ্বোধন এবং তার সাথে কর্মী বৈঠক করা, এবং কর্মীরা যাতে একসাথে প্রতিদিন প্রতিটি ওয়ার্ডের প্রচার চলে, 17টা ওয়ার্ডে একসাথে প্রচার চলে, সেটাই আমাদের প্রথম রণকৌশল। আমরা মানুষের বাড়ি বাড়িতে পৌঁছাবো, আমাদের সরকারের যে সাফল্য এবং মোদী সরকারের যে ব্যর্থতা সেটা আমরা তুলে ধরবো। তার সাথে কালিয়াগঞ্জ পৌর এলাকার জন্য যিনি সাংসদ ছিলেন মোহাম্মদ সেলিম, তিনি 5 বছরে 25 কোটি টাকা পেয়েছেন, 1 টাকাও পৌরসভার উন্নয়নের জন্য দেননি, সেটা আমরা প্রতিটা বাড়ি বাড়িতে প্রচার করবো। তিনি শুধু ভোট পাখি হয়ে ভোট নিয়ে চলে গেছেন, কালিগঞ্জের উন্নয়নের জন্য কিছু করেন। বুঝি যে আমাদের একটাই লক্ষ্য, আমাদের দলীয় প্রার্থী কানাইলাল রয়েছে, আমরা বিপুল ভোটে জয়ী করবো। 30 বছর পরে কালিগঞ্জের মানুষের যে স্বপ্ন সেটা সফল হতে চলেছে, কালিগঞ্জের উন্নয়ন, চারদিকে আলোর ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম, রাস্তাঘাট থেকে শুরু করে পার্ক, হসপিটাল, স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল, আমাদের ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এত কাজ কালিগঞ্জবাসী কোনোদিনও ভাবেনি। যে কাজ আমরা শুরু করতে পেরেছি সেই উন্নয়নের নিরিখে আমাদের ভোট হবে, এবং যেভাবে কেন্দ্র সরকার বাংলাকে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত করে যাচ্ছে তার বিরুদ্ধে, এবং বিশেষ করে মায়েদের বোনেদের যে সমস্ত স্বনির্ভর প্রকল্পগুলো ছিল, বিশেষ করে ডাকুয়া গ্রুপ টুপ যারা বন্ধ করে দিয়েছে সেই প্রকল্পগুলো চালুর দাবিতে আমরা পশ্চিমবাংলায় আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশে যেরকম 42-42, ঠিক আমাদের লক্ষ্য থাকবে কালিগঞ্জ শহরে ব্যাপক পরিমাণ লিড আমাদের দলীয় প্রার্থী কালিগঞ্জ মানে যেই থাকুক না কেন বিরোধী প্রার্থী যারাই থাকুক না কেন তারা এখানে কোনো পার্থক্য না 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 এখানে 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 কালিগঞ্জগুলো একচেটিয়া হচ্ছে। আচ্ছা, এখানে উন্নয়ন হচ্ছে, মানুষ উন্নয়নের পথে আছে, এবং কালিগঞ্জের শান্তিপ্রিয় মানুষ কালিগঞ্জের উন্নয়ন চায়, এবং এখানে কোনো কে ভোট নিয়ে ভোট পাখি হয়ে চলে যাবে বা কে হিন্দু মুসলিমের গণ্ডগোল করবে সেটা কালিগঞ্জ মানুষ চায়। কার্যালয়ে উদ্বোধন হবে, সেই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের শুরুতেই আমাদের দলীয় পতাকা উত্তোলন করবেন আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য নদীমন দেবশর্মা মহাশয়। সেখানে উপস্থিত আমাদের সব তৃণমূল কংগ্রেসের সমস্যা থেকে আমাদের ওই অফিসটা বন্ধ করবে, আমাদের মূল নির্বাচনী কার্যালয় এটা হবে, তবুও ইলেকশন পরিচালনা হবে। বাড়িতে আমরা কিন্তু 3 রাউন্ড 4 রাউন্ড থাকে তাদেরকে নিয়ে, সেকেন্ড ডে আমরা যাব প্রার্থী পরিচিতি নিয়ে, তারপরে আমরা যাব ভোটার স্লিপ নিয়ে, তারপরে আমরা যাব মেশিন নিয়ে, পদযাত্রা করে হয় সেটা পদযাত্রা হবে তার সাথে, এবং আমি আমাদের 17টা ওয়ার্ডের যে কার্যালয়গুলো